السلام عليكم দর্শক আমি রফিক রফিক বেশান পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি আসছি পুলিশপুরে এটা একটা সাপ একটা করতে সাপ ঢুকছে এসে শিওর হয়ে আমাকে টেলিফোন করছে কিন্তু লোকজন এখানে পাহারা দিচ্ছে যে এখান থেকে বের হয় নাকি তো আমি আসার আগেও বলছি যে এখান থেকে মাথা বের করছে তবে যে গর্তটা সাপ দেখছে সেই গর্ত দেখা যায় এই সাপটা কিন্তু এখানে যে ঢুকছে আর আসা যাওয়া করে এই জন্য কিন্তু এই গর্তটা কিন্তু একদম পেশা পরিষ্কার যাতে বোঝা যায় যে একেবারে ক্লিয়ার যে সাপ আসা যাওয়া করে তার জন্য মানে চলাফেরা করে যে জন্য গর্তটা কিন্তু পেশা সাপের গর্ত কিন্তু একদম পেশাই থাকে আর যেখানে ইঁদুর চলাফেরা করে বা শিকা ওগুলো কিন্তু একটু নখে ছিল ছিল থাকে তবে একটা শাবলের দরকার প্রথম শাবল ইয়ে যায় শাবলের কোদাল আমার সাথে আমার সাথেই আছে আমার তিন সদস্য আমার সহকারী ইয়াসিন তবে দেখি এখানে কি সাপ এখানে দেখছে বা কি সাপ পাওয়া যায় আপনি আমার সাথেই থাকুন লেখেছি অবশ্য তারপরেও দেখি কত সময়ের ভিতরে শুদ্ধ করা যায় দেখি তো কিরম ক্যামেরা ধরে মানে ও সব বাইরে সবল দিয়ে চলে যায় অবস্থা আচ্ছা সরা গান টান বাইরে দিবি না এ মাথা দুইটা সাপের মাথা দুই সাপ দুইটা 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 দেখা দুইটা মাথা দেয় ও বাবা দেখেন অবস্থা ওই একটা মাথা ভিতরে একটা মাথা ওই জোড়া সাপ জোড়া দেখো অবস্থা ওই এখানে একটা মাথা দেখা যায় একটা মাথা বের হয়েছে আসুন একটা একটা কাম রাখালি করে সাপের মাথা দুটো দেখা যায় মানে খুব সতর্ক সাথে কাজটা করা লাগবে দুইটা সাপের মাথা কিন্তু মাথা দুইটা কিন্তু এক জায়গা সামনেই বাইকে আছে মানে দুইটা না আরো বেশি আছে বলা যায় তা
মানে এমন সব ভাবে পেছাই আছে যে কোনটা সাঁ টান দিতেছে এটা বোঝা যাবে অনুভব করবে না আসলে দেখেন সাপে কিন্তু সাপলের আঘাতে কিন্তু একটা সাপ মানে আঘাত পাইছে এই দেখেন সাপে কিন্তু কাইটে গেছে সাপেরটা যাই হোক দেখি এই দেখেন সাপটা অনেক নর্মাল হয়ে গেছে সাপলের আঘাত খেয়ে কিন্তু সাপটা একটু কাইটে গেছে বুঝলেন এই যে এই যে এই দেখে দেখ এই সাবলের আঘাত খাইছে এখানে সাবলের কিন্তু এই যে ডাইরেক্ট কোপ লাগছে অনেকটা মানে ক্রান্ত হয়ে গেছে একটা ইয়ান বস্তা কই বস্তা নিয়ে গেছি এখন আসলে সাপগুলো কিন্তু একটু মানে কাবু কেন শীতের মৌসুম তো তাই শীতের মৌসুমে কিন্তু ওরা খাবার খায় না খুব কম খায় এই জন্য কিন্তু প্রতিটি সাপেই কিন্তু শীতের মৌসুমে একদম শুকনো থাকে এই কই বস্তা নিয়ে তবে দুইটা এখান থেকে উদ্ধার হয়েছে দেখি আরো আছে কিনা দুইটা সামলাই আগে তারপরে আমি বাদ বাকি আরো ওখানে দেখবো যে আরো আছে কিনা তবে আশা করি এই জোড়া এখানে ছিল এটাই আমার ধারণা আর কি প্রথমে ধারণা